হার্ট অ্যাটাকের পরিমাণ আমাদের দেশে বাড়ছে, কিংবা কোনো গবেষণা আছে এই সংক্রান্ত? হ্যাঁ, এটি আমি সম্প্রতি একটি যে মানে একটা জার্নালের কথাই বলছি যে বাংলাদেশে এখন নন কমিউনিকেবল যে ডিজিজ রয়েছে তার মধ্যে অসংক্রামক, যেটা একজন থেকে আরেকজন ছড়ায় না বা যায় না, তার মধ্যে হৃদরোগ হচ্ছে অন্যতম প্রধানতম। এবং দেখা যাচ্ছে যে মানে অলমোস্ট যারা বিশেষ করে কোমরবিডিটি রয়েছে, ডায়াবেটিস রয়েছে, হাইপারটেনশন রয়েছে, অন্য রোগ রয়েছে, কোলেস্ট্রল রয়েছে, তাদের মধ্যে এর আক্রান্ত হওয়ার সংখ্যা অনেক বেশি। এবং সবচেয়ে মানে ভয়ঙ্কর তথ্য হচ্ছে যে আক্রান্ত হয় তার কিন্তু অলমোস্ট 45% পেশেন্টই হাসপাতালে যাওয়ার সুযোগ পায় না, তার আগেই দেখা যাচ্ছে যে 40% তারা বিভিন্ন রাস্তা যাওয়ার পথে যাওয়ার আগে তারা মারা যাচ্ছে, অর্ধেক প্রায় কাছাকাছি। এবং যারা হসপিটালে পৌঁছে তার মধ্যেও কিন্তু অ্যারাউন্ড 20% পরবর্তীতে মৃত্যুমুখী পরিণত হচ্ছে। তার মানে যারা হার্ট অ্যাটাক হয়ে ফিরে আসছে তারা কিন্তু একটা সৌভাগ্যবান, মানে আমরা বলবো যে একটা দ্বিতীয় জীবন তারা কিন্তু ফিরে পেয়েছে। আমরা অনেক সময় এটাকে গুরুত্ব দেই না, হার্ট অ্যাটাক হলে পরে আমরা ভাবি যে আচ্ছা এখন তো ভালো আছি, এখন আর কি দরকার আমার জীবনধারার পরিবর্তন, আমার কি করার। কিন্তু তারা সৌভাগ্যবান যে তারা এই জীবনটি আবার পুনরায় এবং ফিরে পেয়েছে, অল্প সংখ্যক মানুষের মধ্যে তারা একজন, তারা একজন। আর তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের দেশে এটা সংখ্যা বাড়ছে, সারা পৃথিবীতেও কি প্যাটার্নটা এরকম? একদম একদম, মানে সারা বিশ্বের এই যদি আমরা পরিসংখ্যান অনুযায়ী দেখি, হার্ট অ্যাটাক কিন্তু মৃত্যুর কারণ হিসেবে অন্যতম প্রধানতম আমরা বলি। মানে আগে এরকম এত বেশি ছিল না। এবং বিষয়টি হচ্ছে যেহেতু এটি বলে কয়ে আসে না এবং এটি কিন্তু ঠিক ক্রনিক না, মানে যখন হার্ট অ্যাটাক হচ্ছে এটা সাডেন হচ্ছে, হয়তো ওর পেছনে কারণগুলো হয়তো পেছনে কারণগুলো হয়তো দীর্ঘদিন থাকে, কিন্তু যখন অ্যাটাকটি হচ্ছে তখন কিন্তু সময়টি কিন্তু গুরুত্বপূর্ণ, তখন কিন্তু খুব সময় দিচ্ছে, অল্প সময় কিন্তু আমাদের হাতে আছে। এবং দেখা যাচ্ছে যে যদি একটা ম্যাসিভ এমআই হয়ে যায় বা আমি যেটা বললাম হার্ট অ্যাটাক হয়ে যায়, তার কমপ্লিকেশনে বিশেষ করে অ্যারিদমিয়া যেটা আমরা বললাম যে ভেন্টিকুলার ফিব্রিলেশন বা ভেন্টিকুলার আমরা ট্যাকিকার্ডিয়া উইদাউট পালস যেটা বলি, এই পেশেন্টগুলো অ্যারেস্টে চলে যায় অনেক ক্ষেত্রে, মানে হার্টটা বন্ধই হয়ে মানে কার্যত বন্ধই হয়ে যায়। এবং ওই সময় যদি তাকে প্রপারলি ট্রিট না করা যায়, ইমিডিয়েট হসপিটাল না দেওয়া যায়, তাহলে কিন্তু আসলে আমরা তাকে সার্ভাইভ করার মানে কথা ভাবতে পারি না। এই বিষয়টি গুরুত্বপূর্ণ।